রাজধানী সহ সারা দেশে আজও চলছে চামড়া বেচাকেনা। গরমে পচে নষ্ট হওয়ায় লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা, চামড়া সংগ্রহে লবণ সংকটে আড়তদাররা। কোরবানির দ্বিতীয় দিন রাজধানী সহ সারা দেশে চলছে বর্জ্য অপসারণের কাজ, এখনো কোথাও কোথাও না সরানোর অভিযোগ। গোপালগঞ্জের শিবপুরে মাইক্রোবাস ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৬ জন সহ ৭ জন নিহত, আহত ৪। উন্নয়নে বাংলাদেশ এখন পৃথিবীতে এক বিস্ময়, নিউইয়র্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক। এবং ঈদের ছুটিতে প্রিয়জনদের নিয়ে রাজধানী সহ আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়, গরমেও ম্লান হয়নি উচ্ছ্বাস আর আনন্দ।